بالله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال وأنفس والثمرات وبشر الصابرين কিন্তু এই শেষ নবী লেটেস্ট নবী আমাদের মহানবী তারই জন্মদিন পালন করা হয় কয়েকটা, তবে বেশিরভাগই করে বারোই রবিউল আউয়াল, কিছু নয় রবিউল আউয়াল। এইভাবে এই 1500 বছর এখনো হয় নাই মহানবীর জন্মদিন, তাই তার জন্মদিন পালন করা হয় নয় রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল, যে রবিউল আউয়ালই হোক। কারণ বেশিরভাগ মুসলমান মহানবীর অনুসারীরা বা উম্মতরা বারোই রবিউল আউয়ালই পালন করে, আমরা ধরে নিলাম বারোই রবিউল আউয়াল। অনেকে তো টেলিভিশনে শুনলাম এক মারা তো চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে না, বারোই রবিউল আউয়াল মহানবীর জন্মদিন না, জন্মদিন উমুক তারিখ। তো লেটেস্ট শেষ নবী, এরপরে আর নবী নাই, খাতামান নবী, নবী শেষ। সেই নবীর জন্মদিন যদি পালন করে বারোই রবিউল আউয়াল নয় রবিউল আউয়াল, আমরা সেটা বলতেছি না, আমরা বলতেছি যে উমাইয়া আব্বাসিয়ারা মহানবীর নয়নের মণি, তারই আপন নাতি ইমাম হুসাইনের যে শাহাদাত বরণ করছিলেন কারবালার মাঠে দশই মহরমের দিন, সেই দিনটি উপর সেই দিনের দুঃখ বেদনা মুসলমান যে একটু মাতম করবে সেটাকে প্রচন্ড ভাবে ঢেকে রাখার জন্য এই উমাইয়া আব্বাসিয়ারা কত রকম হাদিস তৈরি করছে। দশই মহরমের ফজিলতের বয়ান শুনে আমরা হতভম্ব হয়ে যাই, সবগুলো বলছি না, শুধু একটি বিষয় বলছি যে দশই মহরমের দিন 2500 নবী জন্মগ্রহণ করেছেন। চিন্তা করো তো, 2,24,000 নবীর মধ্যে 2,500 নবী এই দশই মহরমে জন্মগ্রহণ করেছে, এটা উমাইয়া আব্বাসিয়ারা শিওর, 100% তারা শিওর যে না এই দশই মহরমের দিনে 2,500 নবী জন্মগ্রহণ করেছে। উমাইয়া আব্বাসিয়াদের একটা প্রশ্ন করি, প্রাচীনকালের 2,500 নবী ঠিক একই তারিখে জন্মগ্রহণ করেছেন এই সুসংবাদটা আমাদের দিতে পারলেন, আর লেটেস্ট নবী শেষ নবী খাতামান নবী আমার মহানবী মোহাম্মদ তার জন্মদিন পালন করেন কয়েকটা,
প্রাচীনকালের নবীরা ঠিকই দশই মহরমে জন্মগ্রহণ করছে, এতে আপনারা দ্বিমত পোষণ করেন না। কিন্তু এই শেষ নবী তার জন্মদিন বলেন বারোই রবিউল আউয়াল, তার জন্মদিন বলেন নয়ই রবিউল আউয়াল। তা প্রাচীনকালের নবীদের হিসাবটা ঠিক রাখছেন, আর শেষ নবীর হিসাবটা গড়বড় করে এই কি খেলা খেললেন আপনারা? কি শিখবো আমরা? খালি ভাগ ভাগ ভাগ, এত ফেরকাবাজি, এত কিছু কি শিখব? সবগুরু নবী, আড়াই হাজার নবী দশই মহরমে জন্মায়, ভালো কথা। আর মহানবী বারোই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন না নয়ই রবিউল আউয়াল, এটা নিয়ে আপনারা কত মতামত করেন? আপনারা সেই দিনে আর 2500 নবীদের দশই মহরমে জন্মগ্রহণ করছেন, এক কারণ নাম জানো? এক কারণ আরো মজার কথা, যে মহানবী হযরত ঈসা মসীহ রুহুল্লাহ, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন, উনি মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক নবীও কি বলব ওই দশই মহরমে জন্মগ্রহণ করেন না। এক একজন এক এক তারিখে জন্মাচ্ছে, এগুলো না বলে তারা 2500 নবীকে দশই মহরমে জন্মগ্রহণ করার বয়ান দিয়েছে। কেন দিয়েছেন? উবাইয়া আব্বাসিয়ারা ভালো করে জানতেন যে এই দশই মহরমের দিন যে ইমাম হোসেন শাহাদাত বরণ করলেন, এই দিনে যদি খুশির দিন কিছু ধরিয়া না দেয় তাহলে আমাদের রক্ষা নয়। হায় রে, কত কি যে দশই মহরমে যোগ দিচ্ছে, দশই মহরমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে, দশই মহরমের দিন নূহ নবীর কিস্তি ঝুটি পর্বতে ফিরছে, ইব্রাহিম নবীর এইটা হয়েছে, আইয়ুব নবীর এইটা হয়েছে, সব আর সব খুশির ঘটনা। কেউ মুক্তি পাইছে, কেউ এই হয়েছে ওই হয়েছে, শুধু একজনই আমরা দেখি যে মহানবীর পরিজার টুকরা ইমাম হুসাইন দশই মহরমের দিন শহীদ হন। এই শাহাদাতের করুন বেদনাদায়ক ঘটনাটিকে আড়াল করার জন্য, ধামাচাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা আগেই ঠিক করে রেখেছে, এত চাপ পা দিছে, তারপরেও তো এখনো মাতম হয়, আগে একটু বেশি হইত, কারণ ওহাবিরা মানে না। আর সৌদি আরব, কাতার, দুবাই, এগুলি সব প্রায় ওহাবি অনুসারী। হ্যাঁ, সুতরাং এদের তো এরা তো মানবে না। তা সে চিন্তা কর যে আমাদের মহানবীর জন্মদিন, গতকাল ফেসবুকে দেখলাম এক মৌলানা বললেন যে বারোই রবিউল আউয়াল যদি প্রমাণ করে দিতে পারে আমি 1,00,000 টাকা দেব। তা আমরা যদি ভাগ হই, আমরা যদি দলাদলি মারামারি করি, অন্যের একটি শিক্ষা দেব, আমরাই তো ঠিক হচ্ছি না, অন্যের কি দেব? খুব খারাপ লাগে বিষয়। মানুষের মহানবীর সুনির্দিষ্ট একটা জন্মদিন পালন করবে,
তার মধ্যে নাক গলানো হয়, কি আমরা শিখবো? দুঃখ পাই অনেক সময়। তো রাখি।